কক্সবাজারের খুরুশকুলে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন বিশেষ আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন তিনি। প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প হিসেবে এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। প্রকল্পটি বাস্তবায়ন ও বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন 3,808 পরিবারের পুনর্বাসন সহ এই জনগোষ্ঠীর দারিদ্র হ্রাসের লক্ষ্যে আয়ের পথ উন্মুক্ত করতে এই প্রকল্পে নির্মাণ করা হচ্ছে 119টি পাঁচতলা ভবন। এছাড়া ধর্মীয় উপাসনালয়, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, খেলার মাঠ এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা সহ বিবিধ সুবিধাদি নির্মাণ করা হচ্ছে এই প্রকল্পে। যে বিল্ডিংগুলো এখানে করে দেব সেগুলোর গুণগত মান এবং যে পরিমাণ টাকা দিয়ে হবে তার ভিতর বেস্ট পসিবল প্রোডাক্ট আমরা দেওয়ার জন্য নিশ্চিত করব, এটাই আমাদের উদ্দেশ্য।